নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। চোরাই মোটরবাইক উদ্ধারের পর ফের সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল ইটাহারের চৌরাস্তা এলাকায় নাকা তল্লাশি অভিযানে নামেন পুলিশকর্মীরা। সে সময় 34 নম্বর জাতীয় সড়কের উপরে রায়গঞ্জমুখী একটি ছোট ব্যক্তিগত গাড়ি এসে দাঁড়াতেই সন্দেহ হয় পুলিশকর্মীদের। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করতে তার অসংলগ্ন কথাবার্তা শুনে সন্দেহ আরও চরম আকার ধারণ করে। সেই সময় পুলিশকর্মীদের উপেক্ষা করে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। যদিও তৎপরতার সাথে পুলিশকর্মীরা তাদের পেছনে ধাওয়া করে গাড়িটি ধরে ফেলে। ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 700 বোতল নিষিদ্ধ কফ সিরাপ। যদিও চালক সহ গাড়িতে থাকা 3 অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া নিষিদ্ধ কফ সিরাপের বাজার মূল্য প্রায় 1,19,000 টাকা। এগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল আর কোথায় বা পাচার করতে যাচ্ছিল অভিযুক্তরা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ডিউটি চলছিল এখানে ইটার চোরার সাথে, তো ওখানে একটা গাড়িতে আমরা চেস করে গাড়িকে দাঁড়াতে বলা হয়। সাসপেক্টেড গাড়ি, তখন ওকে দাঁড়াতে বলা হয়। ও না দাঁড়িয়ে আমাদের নাকা পাটিতে ক্রস করে চলে যাচ্ছিল, ওকে চেস করা হয়। চেস করে গাড়িটা ওরা ফেলে দিতে পালিয়ে যায় ছিল ড্রাইভাররা। তখন গাড়িটাকে আমরা সার্চ করি, ওখানে ইন্টারভিউ সব ভিডিও ভিডিওতে দেখে নিয়েছি। তো ওখানে লোকাল ইউটিউবও ডাকা হয়, সবাইকে সামনে সার্চ করিয়ে পুলিশ পাওয়ার যে প্রিন্সিপাল কাপ সেটা পাওয়া হয়। কতগুলো সারটা? ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, ইটাহার।